দুনিয়ার বৈজ্ঞানিক হলে পৃথিবী ওখানে চিন্তা ফিকির করিয়া তাই তাই কইসন আকাশ নাই মহাশূন্য কইসন নাই তোরা সাত দিন না আমারে তারা কইসন মহাশূন্য আকাশ বলতে কিচ্ছু নাই অর্থাৎ তারার জ্ঞান শেষ পাইছে তারার জ্ঞানে আকাশ কাহাকে বলে দেখছেও না বুঝছেও না বা যাইতেও পারছে না পারতেও নাই আর আল্লাহ কইছে সাবা সামাওয়াতিন তিবাকা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জল ফরমায় খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা আমি আকাশ একটা নাই সাতটা আকাশ বানাইলাম তিবাক মানে তাক তাক বানাইলাম তালা তালা করি বানাইলাম ফয়লা পৃথিবীতে গিয়া প্রথম আকাশ যেটা 500,000 বছরের ফল এর বাদরটাই ভাবে আলোক বর্ষ মুসলমান দুনিয়ার মানুষে আটিয়া যাইবার ফত নাই প্লেনে যাইবার ফত নাই টিফা মারলে আলো জ্বলিতে তোমরা দেরি হয় না সেই আলোক বর্ষে যদি মাপা যায় 500,000 বছরের ফত হইব বাদর আকাশও সেইভাবে হয়ে যায় এইভাবে সাত আসমান আল্লাহ বানাইছে মুসলমান একবার চিন্তা আপনি ফিকির লাগাও আমার আল্লাহর মায়ার নবীর মায়ার উম্মত হল আকাই লামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল ও দুনিয়ার মুসলমান ওটার সারারে আল্লাহ বাঙ্গিয়া তোর পোল করিয়া সারা শেষ করিয়া ময়দানে মাহশর আল্লাহ বানাইব ময়দানে মাহশরের মধ্যে সূর্য ও মাথার উপরে লাগব এই সূর্য নাই কোন সূর্য আল্লাহ জানে এমন আল্লাহ সূর্য বানাইব মাথার উপরে আল্লাহ রাখবা জমিন ওখান তামাদি আল্লাহ বানাই লইবা এই জমিন আপনি উগাইবাই গুণা আন্দাজা মান সুরক্ষা হইব যে আন্দাজা গুণা করব তার শরীর থাকি বাড়াইয়া সেই আন্দাজা গামের মধ্যে মানুষের সাত্রীতে থাকবো আরে কোটি কি কত কোটি কিলোমিটার সূর্য প্রখর রৌদ্র হইলে গাছতলা বাচ্চা আপনার সায়ার আশ্রয় লোক আয় আপনার গরম তুমি আপনার গরম ধরতে পারো না এসি লাগাইতে লাগে মাথার উপরে সূর্য আইব থামার জমিন ওখান হইব হ্যাঁ ময়দানে মাসের কত উত্তপ্ত হইব এবার চিন্তা লাগাও ও জাগাত আল্লাহর রসুলে ফরমাই দিলাম সাবাতুন ইউজিল্লুহুম আল্লাহ ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহুম সাত প্রকার মানুষরে আরশর ছায়া চলে আল্লাহ জায়গা দিবা যেদিন ময়দানে মাসর আল্লাহর আরশর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকত না আল্লাহু আকবার কথা করে তোরা চিন্তা করো একবার বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা তো কিয়ামত কাকে বলে জানোনি মুসলমানে আপনার ইন্দ্র যদি শিকাই বলে কিয়ামত কারে কয় জানোনি সারাই তো কইবা জি না জিও কইবা নেন মাতেন না কেনে কিয়ামতের উপরে সারা ইমান আছে নি সারাই মাতো না সারা ইমান আছে নি এখন কিয়ামত কাহাকে বলে কইলে যদি কো জানো না কিয়ামতও যাব লাগবো না নি আমরা এখন আপনারে জিকাইলে যাইতে কেন বলে শিলচার বলে শিলচার কাহাকে বলে জানি না ও মানুষ খো চাই মানুষ করে বেয়াকল কইবা নেন মাতো না কেনে যাইতে কেন বলে আইলা কান্দি কোনবা যাইতে কিলা যাইতে কিতা করতে কেন কিতা হয় কিচ্ছু জানি না এগুলি আকল না বেয়াকল কইব মাতো না কেনে হ্যাঁ ও ভাই খাও হাত ছাড়ো না ও বেটা করে হাত ছুটাও না এই রে হ্যাঁ কোনোদিন মসজিদ মসজিদ ফড়িস নানি হ্যাঁ ইলা কাঞ্চি মারিস না বেড়া খাইবি কারণ আখটা তুমি ঘুমাই যাবি আর নাই ফড়ি যাইবি হ্যাঁ ইটা করিও না এটা জালু ফড়িয়াবো না কোনো অসুবিধা নাই কিন্তু দইও হাত দিয়ে আঞ্জা করি ধরিও না ইলা ধরার বাদেও শরীরে একটা অলসতায় আমি দেখি আর তো তার মনও নাই খানো যে গেছে হেও করতে পারতো না আমি 30 বছর তাকে ওয়ার করি আর মহফিল হওয়ার বাদে ই এক্সপিরিয়েন্স আছে খে হুন্ডায় খে না খে বিবুর আর খে খেয়াল এটা একটি আমার আছে অবশ্য এর কারণে আমি মহফিল কোনো মানুষের গাফলতর হালত বইতে দিই না কারণ বেহালত বইলে আপনার বয়াটা বেকার হয়ে যাব আপনার বইয়া যাইবে কিচ্ছু বুঝতে নাই কিচ্ছু বুঝতে নাই এর কারণে আপনারা কুদাম বাদামে আপনার খারাপ পারাই থোড়া খায় না মিলাও না খারাপ পড়াই হ্যাঁ দুরুসই পড়ি আবার সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আলোচনায় রত ছিলাম, সাবাতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। সাত প্রকার মানুষরে আরশের মহান আরশের সায়ার চলে মহান আল্লাহ জায়গা দিব, যেদিন আরশের সায়া ব্যতীত কোনো সায়া থাকছ না। এর মাঝে আমি একজন দেখাইতাম, চাইছিলাম আল্লাহ রসুলের ফরমাইছিলেন, রাজুলান যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। একবার হো আল্লাহু আকবার, আরো জোরে হো আল্লাহু আকবার। আরশের সায়া তো সারা হাওয়াই দেয়নি, এটাই কইল মেসাব। এখন সুন্নতের উপরে আমল করতাম খকুয়া, মেসাবে কইলাম মুখ খাইছি গুই এক সুন্নত। কয়েকদিন খাইয়া আইয়া কইছে, হুজুর সুন্নত ইটা অত মিথ্যা নি আরো খান কইন্যা। হুজুরে কইলা যা বেটা বিয়া করিছে ওটা এক সুন্নত। বিয়া করি আইয়া কইছে, মাশাল্লাহ সুন্নত ঠিক আছে হুজুর, আরো এখন খকুয়া। হুজুরে কইলা দুইয়োকে তাজুদ ভরিও, যাকে ফজর করে লাগে তাজুদ ভরবেন, তোরা মাতই না আপনারা, যাকে ফজরের নামাজ পড়ে লাগে তাজুদ ভরবেন। ঠান্ডা রাত বাক্কা কুসলাইছে, বিয়া নিয়ে উঠিয়া ইয়া কইছে, মেসা পিঠা অত ঠান্ডা সুন্নত নাবা, কইলে মিঠা মিঠা ওটা কই হোক। এখন আর সর সয়ার তোলে হামাই যায়নি বলে জিও হুজুর আল্লাহু আকবার। ময়দানে মাসর কাহাকে বলে চিনো না, আজ মুসলমানে ওয়াজ শুনতেও চায় না, হ্যাঁ ওয়াজ শুনবার ইচ্ছাটুকু না, এ খালি কয়ে জানে জানে। আরে ভাই কিতা জানছ, একবার তুমি নিজেরে মূল্যায়ন কর, 30 বছর 40 বছর 50 বছর 60 বছর কবরের বছর আই গেছে, কবর তুমি যাইতায় দুই রাখাত নমাজ তোমার বাইর করতে পারছো না, জানলাই কিতা সুরে ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমর মানা তুমি জানো না, খারে লইয়া কবর যাইবা এ দুনিয়া মসাফির হানা খবর আখের টিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আল্লাহু আকবার, মানুষ ওয়াজ শুনতেও চায় না, আগে বুঝেও কইছি বলে আল্লাহ খানিকান খে দিছে, বুঝা গেছে মু দিয়ে দিছে নাকি জানি, মানুষে আল্লাহ শব্দ কইতে বেমার নাকি তা জোরে হো আল্লাহ, আরো একবার হো আল্লাহ, আল্লাহর কসম লাভ হইছে নানি। আলিমে বলে বুক ফটাইয়া চিল্লাই দিলে, আমার চোখ গুম নিদিয়া নাই, খনে করিঙ্গন খনে হাইলা কান্দি খনে ত্রিপুরা খাই লাগিয়া খানো আপনারা বাগা থাকি ওবায় গেছি হবায় মারছি একটার সময় করো গিয়া ভাইছি তাই। হ্যাঁ আমার ভাই আইন, কিন্তু আমরা দাম দিয়ার না, এর লাগি আল্লাহ আলিমখল উঠানি আরম্ভ করছে, মদরসা উঠানি আরম্ভ করছে। হ্যাঁ একদিন আইব রে ভাই, আলিম ভাইতায় নাই হাফিজ ভাইতায় নাই, তোমার বর্তমান ভবিষ্যৎ প্রজন্ম যারা এরা তো আলিমুল আমার চিনতেও নাই, কারণ আলিমুল আমার মাত কথা শুনে না, দাম উদে না, লোকের আলিমকলের বিলকুলও দাম দিন না একটা জায়গা। ও যেমন আমার আবুল কালাম সাহেব আসই আস্তা বরাক বেরিয়ে দৌড়াইয়া ওয়াজ কতরা, এটাই ওয়াজ করলে আমরা ধন্য, একটাই কইন বাড়ির গরুয়ে বাড়ির গাছ খায় না। আচ্ছা কইন যেন আপনার বাড়ির যদি খুব গাছ থাকে আর ক্ষেত কৃষির বাদে যদি সরবায় ক্ষেত হয়ে যায় আর বাড়ির গরুয়ে যদি বাড়ির গাছ খায় না, যে গাছের ক্ষতি হইব না গরুর ক্ষতি হইব, মাতই না খায় না তো এলাকা খাইয়া বরবর হয়নি, গাছের কোনো ক্ষতি আছে মাতই না। তাইলে যদি বাড়ির আলিমগুলোর এলাকার আমরা একটু আখটা একদিন পাইছো আর জীবনে নাও পাইতে পারো। হ্যাঁ কিন্তু আল্লাহ রসুল এবার পাইছেন, কোন আলিমা তোমরা সারা আলিম বনি যাও, সারা আলিম বনতে পারবাই ও তো মাতো না, বাড়িতে কইছো নি যাও কিছু মাতিও না, ঠিকটা করো কি সারাই মাতো না, সারা আলিম বনতে পারবাইনি। হ্যাঁ আমার খুদার গড়ি এখন হুসে চলিস, কারণ টাইম টু টাইম বার হইতে লাগবো, এর কারণে বাতিল একদম জলদি চাই আর সারা সারা আলিম হইতে পারবাইনি। এক এলাকার মধ্যে কমসে কম এক এলাকাত এক দুইজন হক্কানি আলিম থাকা ফর্জ, সুন্নত নাই ফর্জ, ফর্জে কেফায়া ফর্জে কেফায়া। যদি আলিম থাকেন না তাহলে ফল্লু জাল্লো জাহি লোকলে তোমার দণ্ডে দিবা, আজ ফটো বেটা হোটেল মুফতি বনে যায় ফটোর মুফতি বনে যায়, কইব মেসাব রেখিতা কইতে আমরা জানি না নি, তাছাড়া মুসলা আমরা জানি, হইয়া বিয়া পর্যন্ত বরবাদ করাইলাই না ফরমানের দিকে মানুষের দাবি তো করিলাম। আল্লাহ রসুলে ফরমাইছেন, কোন আলিমা তোমরা সারা আলিম বনে যাও, সারা ভারমনি আলিম বনতাম,
তাইলে আল্লাহ রসুলে অপশন রাখছই, কইছো না মুতাআল্লিমা, আলিম বলতে পারছত না, তোর ইমানিয়তের ব্যাপারে, তোর ইবাদতের ব্যাপারে, তোর মুআমালাতের ব্যাপারে, তোমার মুআশারাতের ব্যাপারে, তোমার আখলাকিয়াতের ব্যাপারে, তোমরা কি তা করো আলিমর লোকের সম্পর্ক রাখিয়া আলিমর ছাত্র বনিয়া তোমরা জীবন অতিবাহিত করিলাও, পুরা জীবন আলিমরা জিকাইয়া করো, ব্যবসা করতে আলিমরা জিকাও হুজুর, কিনো মাসলা কিতা, বিয়া করতে আলিমরা জিকাও হুজুর, কিনো মাসলা কিতা, এটা কিন্তু আমরা জিজ্ঞাসা করি না, হ্যাঁ এটা কেউ জিকায় না, খালি যদি বেটি শাড়ির চেয়ে গুসা করিয়া খাই লেগে ফোন করছে হুজুর গেছিল যেমনি আইছে না, আর উঠিছে গুসা মোবাইলও খাম বলাই দিছে, এখন খোক চাই গেল নি না, না অক চাই বা থর গেল নি না, না আমি কিন্তু যাম অবসান জিকাইব, এখন বেভেস চুকো দিছে শাড়িয়া, এখন হুঁচ জাগাত আইছে, এখন হিরিয়া করাই দিত চাই বুঝাইছুন, তো যাওক আমি এদিকে জায়গা না লম্বা হয়েছি, আমার ভাই ব্যবসার মশলা তোমার লাগি ব্যবসা করবার আগে জানা ফর্জ, কারণ আমার বাইরে কসবল হালালে ফরজ মিম্বাদিল ফরিদা, হালাল মাল বক্ষণ করা ফরজগুলোর মধ্যে একটা ফর্জ, আজ মুসলমানে হারাম বক্ষণ করার কারণে আমল কবুল হয় না, নামাজ কবুল নাই, রোজা কবুল নাই, হজ কবুল নাই, যাকাত কিছু কবুল নাই, কারণ আল্লাহ কইছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা, ওগো আমার আল্লাহর রাসূল আমি তোমারে যদি বিধান জারি করি আর সারা উম্মতের লাগি আমি সেটাও হইয়া দিই, আর ফরজ হইল তুমি হারাম মাল খাইবা তোমার উম্মতরে কতরা হারাম মাল থাকি বাঁচিবাই, ফরজ হইল তুমি হালাল মাল বক্ষণ করবাই, আমি আল্লাহ কইছি কুলু মিন তাইয়্যিবাত তোমরা পাক মাল বক্ষণ করো, ওয়া'মালু সালিহা এর ফলে তোমরা নেক আমল করো, আজ মুসলমানে আসবাব সংগ্রহ করতে গিয়া হারাম হালালের কোনো তমিজ করে না, আল্লাহর কসম খাইয়া কইয়ার যদি আস্তা জিন্দগির খা মাল যদি তোমার হালাল হইত নাই, জীবনের একটা ইবাদত আল্লাহর কাছে কবুল নাই, আপনি আল্লাহর করে গিয়া কইবাই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ কইন লা লাব্বাইকা কাযযাবতা ইয়া আবদি, হে নাফরমান মিথ্যুক তুই তো হারাম খাইয়া আইছর, যার কারণে তুই আমার কাছে হাজির নাই, হারামি আমার সামনে হাজির হইতে পারে না, হালালি বললে আমার কাছে আইয়া হাজির হইত রে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাক হঠাৎ ফাটারে আমার মাত গেছে, আমি মাথো আসলাম, আমরা সারা আরশের সায়ার তলে জায়গা পাইতাম না ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, ও কথা চিন্তা করিও, আজকাল মুসলমানে ওয়াজ শুনিয়া চিন্তা করে না, আপনি আজকের রাজ্যের ওয়াজ শুন খুয়া দুই চারটা কথা লইয়া চিন্তা করো খুয়া আল্লাহর কাছে খান্দ খুয়া আল্লাহ হেদায়ত দিবা এবার যত খাড়া হইবাই জীবন বনি যাইব সুবহান আল্লাহ, আজকাল মানুষে খালি শুনতে চায় আমল করতে চায় না, দিলর খান্দি শুনে না, এর লাগি আল্লাহ অত মহতাজ নাই বলে তোমারে আমলি বানাইত, আপনি যদি চিন্তা করবাই চিন্তা একবার করো ময়দানে মাহশর বড় ভয়ঙ্কর জায়গারে ভাই, আল্লাহর রসুলে ফরমাই দিরা ও আমার সাহাবা হযরত আয়েশার সম্বোধন করছেন বিশ্ব নবী, কইলা ও আয়েশা ময়দানে মাহশর ইকান বড় ভয়ঙ্কর হইব, তিন জায়গা আছে, যে তিন জায়গার মধ্যে আমি নবী আমার কোনো উম্মতের সাহায্য করার সম্ভাবনা, আল্লাহ আকবার, নবী যদি সাহায্য করতে পারেন না এত ভয়ঙ্কর জায়গা তিনটা কোনটা, হযরত আয়েশা খান্দা ধরল আর কইলা ও আল্লাহর হাবিব এই তিন জায়গা কোন জায়গা কোয়া, আল্লাহর রাসূল ফরমাইল আয়েশা আমার উম্মতের সময় কবর থাকি উঠিবা আদম আলাইহিসসালাম থাকি লইয়া কিয়ামত পর্যন্ত সারা মানুষ যে সময় কবর থাকি উঠিবা, আর রব্বুল আলামিনে তারা নামায় আমল লিপিবদ্ধ রাখছেন, এই লিপিবদ্ধ নামায় আমল গুলারে হুকুম করব যাও, যার যে নামায় আমল আছে তার হাতের মধ্যে গিয়া তুমি পৌঁছে যাও, তখন পক্ষীর পক্ষীর ফালের মতো পক্ষীর ফালের মতো আকাশে তাদের নামায় আমল গুলা উঠতে থাকবো, উঠতে
উঠে উঠছে, উড়ি উড়ি গিয়া যার নামে যেটা আছে, যার যে নামে এমন আছে তার সেই হাতের মধ্যে গিয়া বসিব। এই সময় বাম হাতও যার নামে এমন লাগবো এই মানুষটার জাহান নামও যাইব, ডান হাতও যার নামে এমন বসিব এই মানুষটার জন্নত যাইব। আমার বিশ্ব নবী ফরমায় ও আয়েশা, এই সময় নামে আমল এত বৌসার ব্যাপারে আমি নবীর কোনো পাওয়ার ফাংশন নাই, আমি নবীও করার সাহায্য দেওয়া সম্ভব পারে নাই। একবার কও না সুবহানাল্লাহ। আমরা সারাই জানি আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আমরা সারাই জানি হতাম, কিন্তু এই যে ব্যাপারে আমরা কিতা চিন্তা করলাম বলে আমার নামায় আবল আইয়া ডাইনা তো বসিত। আমার আল্লাহ রসুল ফরমাইতা দুই নম্বর জায়গা হইল আল্লাহ পাক রব্বুল আলামিনে যে সময় নেকি বদি উজরল লাগি ফাল্লা মিজান রে কায়েম করাইব। আমরা জানি যদি নেকির পাল্লা ফাটলা হয় দোজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জন্নত যাইবাই। আমার বিশ্ব নবী ফরমাইল আয়েশা, এই সময় আমি নবীর কোনো ফাংশন নাই, এই নেকির পাল্লা বাড়ি ফাটলা হওয়ার ব্যাপারে আমি কাহাকেও কোনো সাহায্য করতাম পারতাম নাই। এই সময় আল্লাহর কুদরতি ফাংশন এইটা মাফাক হইব, নেকির পাল্লা ফাটলা হইলে দোজখ যাইবাই, নেকির পাল্লা বাড়ি হইলে জন্নত যাইবাই। বিশ্ব নবী ফরমাইল আয়েশা গ, তিন নম্বর জায়গা হইল মিজান পুলসিরাত, তিন নম্বর জায়গা হইল পুলসিরাত। এই পুলসিরাত খেওরার লাগি 30,000 বছরের ফল, আর খেওরার লাগি বিজলির চরে ফারইবা। আমার বাইরে আমার বিশ্ব নবী ফরমাইন এই পুলসিরাতের চলে যাহার নাম পুলসিরাত পালনের ব্যাপারে আমি নবীর কোনো ফাংশন নাই, আমি নবী কোনো আমার উম্মতের সাহায্য দেওয়ার সম্ভব নাই। এই ময়দানে মাহশার কত ভয়ঙ্কর, এই গাটি ব্যাপারে আমরা কিতা চিন্তা নিলাম, আল্লাহু আকবার। এই ভয়ঙ্কর ময়দানে মাহশারের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইছিলেন সাবাতুন যিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহিম ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম। সাত প্রকার মানুষের আরশের ছায়ার চলে আল্লাহ জায়গা দিব, এর মধ্যে একজন নবী যে ফরমাইছিলেন আমি একজনের মা জানছিলাম, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাজাত আইনা। ও মানুষ, যে মানুষ একলা একলা বইয়া মহান আল্লাহর ডর তার ভিতরে লইয়া আল্লাহর জিকির করে আর তার চক্ষুদয় দিয়া মুসল দারে পারি পড়তে থাকে, একবার কই না সুবহানাল্লাহ, আরো জোরে হো সুবহানাল্লাহ। এখন আর সর সয়ার চলে হামাইতাই নি সারা জোরে মাতুন না, তাইলে খাস শুরু দেবা লাগবো নি সারার জীবনটা একবার চূড়া চিন্তা করি দেখো সাই বলে আমার জীবন তো মাশাল্লাহ বহুত হইল, এই জবান তো আল্লাহ দিলা, আমি কোন দিন আল্লাহরে ডরাইয়া বইয়া আল্লাহর জিকির করলাম আর আমার চোখে খান দিল, কোন দিন আমি করলাম আমার চোখে খান দিল, একদিনও জীবনে বার করতে পারতাই নাই নবখারাম। কিনা তুমি আরশর সয়ার চলে গিয়া ঢুকি যাইবাই, আল্লাহর কসম আরশর সয়ার চলে ঢুকিবাই, আল্লাহর কসম তুমি বেলা হিসাবে জন্নত যাইবাই, জোরে কও সুবহানাল্লাহ। তাইলে আজকে সবক দিন একদম ইনশাআল্লাহ, এই সামনে রমজান মোবারক আইছে না মাতেন না, এই রমজান মোবারক আর না হইলে সারাই তো আমরা কম বেশ আল্লাহ আল্লাহ বেশি করি নাই, সারাই মারলে মাতিবা হরু যখন বার করে দেখুয়া, হরু যখন ফটো বার করে দেখুয়া, আর চোরা তোলা আপনার আরও আগুয়াই দেখুয়া, আরও আগুয়াই দেখুয়া চোরা তোলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আল্লাহ। বলে বুজুর্গ হল আমরা শুনছি যে মানুষে আল্লাহ ডরাইয়া, আল্লাহ ডরাইয়া বইয়া খান জিকির করে আর আল্লাহর ডরে তার চোখে দি পানি পড়ে, খাইল কিয়ামতর ময়দানও আরশর সায়ার তোলে এই মানুষে জাগা পাইব, আরশর সায়ার তোলে জাগা পাইব, আল্লাহর কসম বিলা হিসাবে জন্নত যাইব, হো সুবহানাল্লাহ। কথাটা বুঝছি না যারাই, এবং সবক লইয়া আমরা শুরু দিবা লাগবো না মাতই না কেন, ও শুরু দিলে তো আজকের মাহফিল ওখানে কামিয়াব হইব,
শুরু দিলে তো কামিয়াব হইব। তাইলে আজ থেকে আমরা নিয়ত করি, ট্রেনিং পিরিয়ড আছে, অভ্যাস যখন আমলে পরিণত হইব আপনার লাগে সোজা হইব, সোজা হইব। ট্রেনিং পিরিয়ড সামনে আছে, রমজানুল মোবারক। এই রমজানুল মোবারক একটা নফল আমল করলে ফরজের সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল ফরমাইছেন, মান আদা ফরিজাতান ফিমা সেওয়া কামান আদা সাবঈনা ফরিজাতান ফিমা সেওয়া। এই মাসে একটা ফরজে তোমরা আদায় করবাই, সত্তরটা ফরজের সওয়াব পাইবাই, নফল একটা আমল করবাই, একটা ফরজের সওয়াব পাইবাই। জোরে কও সুবহানাল্লাহ। এখন আমরা তাহাজ্জুদে উঠি না নিশালাবা, আর যদি নমাজ না পড়বার লাগে উঠি ফেটর চিন্তা তো উঠি না নিবা, মাতই না খেলে চেহরি মিস হয় না বাবা, ফেটর ব্যবহার তো এখন চেহরি মিস হয় না, নমাজ মিস হয়, নমাজ মিস হয়ে যায়। চেহরি খাইয়া বেট বেটা হইয়া জড়িয়া ফজর নমাজ মিস হয়, কিন্তু চেহরি মিস হয়নি, মাতই না। হ্যাঁ আমার বেয়া ভাই, অউ সময় তোলা আগে উঠি যাইবাই, তাহাজ্জুদের নমাজ পড়িবাই, বাড়ির খেয়ে উঠিবার আগে আধা ঘন্টা আগে উঠে যাও। উঠিয়া বইয়াকো আল্লাহ, 50 বছর জীবন দিছিলাই, 40 বছর খাটাইলাম, ফাঁকবো আপনার ফাঁকলো লাখাইন বাউরি খাটাই দিছি, তোমার জিকির করতাম পারছি না, এখন তোমারে ডরাইয়া তোমার জিকির করি আর বইয়া আল্লাহর জিকির বইয়া পড়লা। খান্দিবার বান করো, খান্দার চেষ্টা করো, অন্য খুঁজিছে নবী যে খুঁজরা উম্মতরে, তোমরা খান্দ খান্দ খান্দ, খান্দি যাই পারো না, খান্দা লাগাই মুখ বানাও, খান্দা ইকিলাও, খান্দ তোমরা খান্দ। আল্লাহর কসম জিকির করতে শুকুর বানি ছাড়ি দিবাই, আল্লাহর কসম আল্লাহর রাসূলে ফরমাইছে, হুররিমা তিন্নারি আলা সালাসাতি আয়ুন আয়ুন, আল্লাহর রাসূলে ফরমাইছে 300 শুকর লাগি জাহান্নামের আগুন হারাম, এর মধ্যে 1 নম্বর শুক হইল আয়ুন বাকাতবিন খাশিয়াতিল্লাহ, যে শোকে আল্লাহ ডরাইয়া শুকুর বানি ছাড়ি দিলাই। জোরে কও সুবহানাল্লাহ। এই রমজান থেকে শুরু দিব তো ইনশাআল্লাহ, একদিকে হইল জাহান্নামের আগুন হারাম হইব, অন্যদিকে আরশের ছায়ার তলে জায়গা পাইবা, কসম খোদার কিয়ামত আমরা রে পাইবা। যদি করতাই ভালো খান বনি গেছে করবাই নি ইনশাআল্লাহ, সেই করবাই তো ইনশাআল্লাহ। ও ট্রেনিং শুরু করে দিলাম ইনশাআল্লাহ, মরবার সময় কলমা ফড়িয়া যাইবাই, কারণ তুমি করতে করতে যে সময় ইল্লাল্লাহ তোমার বিচে খামাই যাইব, আর আর্থে বইতে কলমার জিকির করবাই। আল্লাহর রাসূলে ফরমাইতা, মান কালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমার যে উম্মতে এই পৃথিবীটাকে যাইতে সময় শেষ শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বিশ্ব নবী কইয়ার উম্মত, মরার সাথে সাথে তোমার জায়গা জান্নাত। জোরে কও সুবহানাল্লাহ। আজ এটা কথার দাম মুসলমানের কাছে নাই, মুসলমানের কাছে নাই, আমল নাই রে ভাই, বড় মাইর খাইছি, নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, অভ্যাসের গোলাম, দুনিয়ার গোলাম, কিন্তু আল্লাহর গোলাম নাই। হ্যাঁ কইছে আমি আল্লাহর গোলাম, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্টার যদি আপনি যাচাই করো তাইলে আস্থাটা জীবন নফসর গোলাম, খাসলতর গোলাম, পরিবেশের গোলাম, দুনিয়ার গোলাম, বিবির গোলাম, বাচ্চার গোলাম, আল্লাহর গোলাম নাই, আল্লাহর গোলাম নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও পৃথিবীর ঈমানদার তোমরা ইসলামে ফুরা ঢুকে যাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিস শয়তান, আমি না করি আর তোমরা শয়তানকে অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমরা চিরপ্রকাশ্য দুশমন। ও বাইরে আজ আমরা শয়তানের গোলামিত্ব স্বীকার করি আর নফসর গোলামিত্ব স্বীকার করি আর, যার কারণে সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, ইসলামের কোনো দাম আমরার কাছে নাই, আল্লাহর ডর আমরার ভিতরে নাই, নবীজির প্রেম আমরার ভিতরে নাই, যার কারণে হাজার কেহনি এক না শুননি, কিন্তু আল্লাহর কসম জীবনের এক শ্বাস চলাইবার সময় আমার মহান আল্লাহর হিসাবের বাইরে নাই রে ভাই। কিয়ামতের ময়দান পুরা জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা লাগবো না নি,
ছোড়া খা না মিলাও না একবার যাবা লাগবো না নি আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদার তোমরা আমারে ডরাও হাক্কা তুকাতিহি ওয়ালা ডরে ডরাও যে ডরে তোমরা আমার আজলার ডরাইবার হোক আছে ওলা ডরাও সবচেয়ে বেশি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ জানাই দে ইত্তাকুল্লাহ উত্তাকুল্লাহ মানুত্তাকুল্লাহ ইত্তাকু আল্লাহ বারবার কর তোমরা আমারে ডরাও বারবার আল্লাহ তোমারে আমারে জানাই দে তোমরা আমারে ডরাও ও ভাই আমরা আল্লাহরে ডরাই না রে ভাই আমরা আল্লাহ মুগ্ধি হই আল্লাহ ডরাই প্র্যাকটিক্যাল ব্যবহার দি দেখাই আল্লাহ তোমার লগে মুনাফিকি করিয়া আমরা ছাড়াই আল্লাহ ডরাইনি জোরে মাত্র না আল্লাহ ছাড়া ডরাইনি আমি দেখাইলে কইবা ডরায় এখন ডরাই এক বেটাই কিন্তু নমাজ হড়ে না ডরাইছেন মাথাই না ডরাই শো দেখায় ডরাইল ডরাই ম দেখায় ডরাইছেন এলে এলে প্রশ্ন যদি করা যায় তো একজনও রুম বাঁচিলে সমল খালি একজনও বাড়ি যায় না একজনও বাড়ি যায় না আল্লাহ ডরাই নবীর সুরত নাই ডরাইছেন মাথাই না কেনে খালি ডরাও কিতা ডরাও ডরাও কিতা এটা তো দুকাবাজি নানিবা আরে প্র্যাকটিক্যাল দুকাবাজি আকল কিতা লুকাই গেল নি হ্যাঁ কয় আল্লাহ ডরায় আবার নমাজ হলে না ডরাইছেন আল্লাহ একবার এটা কিজার ডরানি ও আল্লাহ বোঝাওয়ালা থামুথুন না আরে তোমরা ডরা বলা ডর ডরাও যে ডরে তোরে আল্লাহর নাফর মানি চড়াই দে যে ডরে আল্লাহর বিধান খাড়া করে ও ভাই আল্লাহর ডর যদি মুসলমানের ভিতরে লুকিয়ে যায় এই আল্লাহর গুলামে আল্লাহর না ফরমানি করতে পারে না সাত তালার ভিতরে এক না এক সাত তালার ভিতরে মিশরের বাদশার বিবি জুলাইখা হযরতে ইউসুফ রে নিয়ে ঢুকাইছে সাতটা দরজার সাতটা তালা মারছে আর তালা তালা মারিয়া ভিতরে হারাইয়া কইছে এইসব তাইও কত সুন্দর যে এই সময়কুর শ্রেষ্ঠ সুন্দরী তাই বিশ্ব সুন্দরী আর ইসু আলাই ইসলামের সুন্দরের বয়ান করিয়া কিতা করতাম ও গ্লাসের বারে থাকি যেটা ফানি দেখা যায় ইসু আলাই ইসলামের সারা রক্ত উত্তোলা বারে থাকি দেখা যায় এবার হোক না সুবহান আল্লাহ ও কত সুন্দর সারা রাজকুষাগারর বান্দিয়া সারায় কইলা বলে জুলাইখা তুই তো এক বাদশার বিবি আর তুই দেখা যায় এক বান্দি গুলামর উপরে ভাগ লই গেলে বড় বেয়ান্দাজ তুই বিভিন্ন লাইনে তারা বুঝাইল বুঝ দিতে পারলো না আর একজন কইল যে তোমরা এক কাম করিও আজকে তোমরা সারার নিমন্ত্রণ আমার বাড়ি সারা বান্ধবী সকলের দিছে অতিথি হিসাবে দাওয়াত তাইর গুলো বিরাট রাজমহল সাজাইয়া সারারে দিয়া আর এক একটা আপেল সারারা তো দিয়ার খাত দেখো আপনার দাঁড়ালো খুড়া তো দিয়া কইছে যে সময় আমি কইব ও সময় তোমরা খাটিয়া খাইও আর তাইর বান্ধি সকলরে কইছে ইসুফরে তোমরা এক কাম করিও আমি যে সময় কইব ওদিকে লইয়াও তোমরা লইয়া আইবা আপনা হিমায় বান্ধি সকলরে কইছে তোমরা ইসুফ লইয়া আগে যাও আর এরারে যে সময় ইসুফ জানালা বাই দুঃখিতরা ও সময় তারারে কইছে তোমরা আপনার আপেল গো খাও চাই আখটা মানুষ হইয়া যেমনে সবাই সন্তরা সবাই চাইলা ইসুফ আলাই ইসলামর সৌন্দর্য দেখিয়া যেমনে আ কসলা হাত বলি বক্ষা আখা আখা বক্ষা লাগছয় ইবাই দি আপেল খাটাত লাগছয় সিবাই দেখাত লাগছয় ফাগ লইয়া যেমনে সবাই চাইছয় আঠ খাটিয়া রক্ত শরীর বেজিয়া যার একটা বান্ধিও বোধ পাইছে না এবার কও না কিন্তু অত সুন্দর করে আল্লাহ বানাইছি আমি দেখাইতাম লাগাইছি আপনার ইন্টারে আমার ভাই ওগুলার বজুর কহাল আকায় নামদার সরকারে দোয়া এলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মান আমি কোয়াত আসলাম ও ইউসুফ রে জুলাই খাই সাত তালার ভিতরে কেরাইয়া কইছে ইউসুফ তুমি তরুণ যুবক আর আমি সাজিয়া গজিয়া তোমার সামনে আই গেছি তুমি আমার দিকে আজকে আমার লগে তুমি আমার তোমার প্রেম বিনিময় করতেই হবে নতুবা তোমাকে আমি ছাড়িয়া দিব না একবার কৌরা নাউজুবিল্লাহ ওই সময় হযরত ইউসুফ আলাইহিসসালাম নবী লগে লগে সামনে দি দৌড় মারছাই আল্লাহ কইছো ইউসুফ তালা তুমি ডরাইও না আগে দি লাফ মারো আমি বাসানেওয়ালা ইজ্জত দেনেওয়ালা আমি রে ইউসুফ
তুমি ডলাইও না, জুলাইখা তোমার ইজ্জত নিতে পারছো না, তো ইজ্জমান তাসা ও তো জিল্লমান তাসা, আমি যারা চাই ইজ্জত দেই, আমি যারা চাইবে ইজ্জত করি, আমার ডর তোমার ঘুরে তুমি সামনে ধরি নাও, আমার যদি ডরাও ইউসুফ তুমি ফাল দেও আগে দিয়া, ও সময় ইসু আলাই ইসলামে আল্লাহর ডর সামনে ধরিয়া আগে দিয়ে সময় লাভ মারছয় সাত তালা বাদশার সাত তালা টাস টাসাইয়া ভাঙ্গিয়া ফাটিয়া বারইয়া গিয়া ইউসুফ বারে বার হয়ে গেছিল। সুবহানাল্লাহ, লম্বা কিসা এটা, এটা আপনার খরে দি ধরলো আগে দি ধরলো, কোরআন শরীফ লম্বা মাত আছে, এটা সারা মাত আমার খোয়ার মকসদ নাই এবং উদ্দেশ্য নাই। আমি কইছি আল্লাহর ডর যদি আপনার সামনে পড়ে যায়, দুনিয়ার যত গান্দা খাম সামনে পড়ক আপনি পড়তে পারতাই নাই, বা ঠিক আছে মাত না খেনে এর লাগে তো আল্লাহ কইছে আমানু তাকুল্লাহ, ওলা ডর ডরাও যে ডরে তোমরা রে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধান মানায়, ও ভাই তোমার লাগে আল্লাহর ডর ইকান রাখা ফরজ রে ভাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, নফল নাই, চব্বিশ ঘন্টা তোমার ভিতরে আল্লাহর ডর রাখব, পৃথিবী ইকান তোমার ইমান ইসলাম ধ্বংস করবার বস্তু, চতুর্দিক থাকি বদ্ধি নিয়ে তোমারে আর্থ বইতে দাবত দিতে আসে, দিতে আসে, দিতে আসে, শয়তানে খাসাইয়া দিতে আসে, নফসেবা কইয়া দিতে আসে, দুনিয়ায়ও দিতে আসে, ইমান ইসলাম ধ্বংস করত, চব্বিশ ঘন্টা আল্লাহর ডর যদি তোমার ভিতরে থাকে না, বিকল্প কোনো বস্তু নাই তোমারে না, ফরমায় থেকে বাসাই ধরে ভাই ফড়ি আমার মোহাম্মদুর রাসূলুল্লাহ, এর কারণে আমার আল্লাহ কইছেন ফাম্মা মান খাফা মাকামা রাব্বিহি, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। কুরআন শরীফ বিশ্বাস করনি সারাই, আর জোরে মাতো না সারা, বিশ্বাস করনি আল্লাহ কইছে ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে বেটায় ওখতা ডরায়, যে বেটিয়ে ওখতা ডরায়, যে ইমানদারে ওখতা ডরায়, মাকামা রাব্বিহি আমার আল্লাহর সামনে একদিন আমি গিয়া খাড়া হওয়া লাগব, ওয়া নাখান নাফসা আনি লাগাওয়া, সেই ডর দেওগ্রা দিকার দিয়া, সেই ভয়রে সে সামনে ধরিয়া, সেই ভয়রে তার এই মিন লাইফ বানাইয়া, সেই ভয়রে সে তার নকশে কদমের সামনে রাখিয়া, হে যদি তার নফসর খাওয়াই শ্রেখে দাবাইলাই, তার নফসে তারে দুঃখার দিকে দাবত দিব, সুদর দিকে দাবত দিব, গুসর দিকে দাবত দিব, ঘৃণার দিকে দাবত দিব, হিংসার দিকে দাবত দিব, প্রেমের দিকে দাবত দিব, গান্দামের দিকে দাবত দিব, ঔ সময় তার নফস রেখে দাবাইলিতে লাগবো, আল্লাহর ডর সামনে ধরা লাগবো, এইভাবে দরিয়া যদি সয় আমার কোনো বান্দায় তার জীবন গঠন করিলায়, আমার আল্লাহ কইরা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, গোলাম তোমার লাগি আমি জান্নাত বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ, খাইল কইতাই ধরে কও সুবহানাল্লাহ, আরে একবার কও সুবহানাল্লাহ, আয় রে ভাই আমি দেখি আর সিফা মারি বইছে কইতো না, কও সুবহানাল্লাহ, ইচ্ছা বেমারে বাইছে মানুষে সুবহানাল্লাহ মুখে দিবার কর্তা পারেন না, এ তোমার ভিতরে ভিতরে কইলে কি ফোড়া হইতো না, আমি মনে শিখাও মুখ দিয়ে আপনি খোয়া লাগবো, সরাই আরো একবার কও সুবহানাল্লাহ, আমি যে সময় ধাক্কা মারি সুবহানাল্লাহ লাগি, এই সময় সুবহানাল্লাহ শব্দটা বলা মোস্তাহাব নাই, বাতলা যারাই সে মোস্তাহাব আমার গো করতে, বেমার কি বিচে বেমার, বিচে বেমার এখানে সুবহানাল্লাহ বার হইতো নাই, হ্যাঁ না খো আর একবার সুবহানাল্লাহ, ও ফাঁসবার কইছো ফাঁসবার লেখা হয়েছে কৌ সুবহানাল্লাহ, লেখা হয়েছে নানি মাতই না খালি আরতে বইতে পড়িবা তো ইনশাআল্লাহ, আল্লাহ বার বার নিজে সুবহানাল্লাহ কোরআন শরীফ পড়িছিল, একবার দুইবার নি সুবহানাহু লিল্লাহ সুবহানাহু লিল্লাহ সুবহানাল্লাজি, আল্লাহ বার বার কোরআন শরীফ আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করা, আপনার মুখে দিয়ে একবার সুবহানাল্লাহ বার হয় না, আরে একবার বলো সুবহানাল্লাহ, আমার ভাই আমার ভাই এর লাগে আমি খোয়াত আসলাম, আপনি যদি আরশর শায়ার চলে ঘামাইতে চাও আল্লাহর ডর তোমার ভিতরে লাগবে রে ভাই, আজ মুসলমানে আল্লাহ ডরায় না যার কারণে গুনাহ থাকি বাঁচতে পারে না, কিন্তু জানিয়ে রাখো দুনিয়া মুসাফির গানা কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা, এখন তোরা মাতিলাই সামনে রমজান, সামনে রমজান আইছে নেন মাতাই না খেলেন, এই রমজান যে সামনে আইলো
আমরা উপরে রোজা ফরজ এটা সারাই জানি। আল্লাহর রসুল ফরমাইছেন আসৌমলি ওয়া আনা উজজা বিহি আও আজরি বিহি। আল্লাহর রসুল ফরমাইছরা রোজা বন্দায় আমার জন্য রাখে, রোজার বিনিময়ে আমি আল্লাহ হই যাই। একবার কইতাম নানি সুবহানাল্লাহ, আরে জোরে কও সুবহানাল্লাহ। রোজা কিটা লাগি রাখতাই, রোজা রাখার উদ্দেশ্যটা কিটা? মানুষে এক বছরে নফসর উপরে ইত্তেবা করিয়া শয়তানর প্ররোচনায় দুঃখা খাইয়া কিবা তো দুনিয়ার দুঃখা খাইয়া আর বিভিন্ন নামে খাসলতর গুলামি করিয়া তার কৌতে বহুমিয়া পশুত্ব স্বভাব যেটা মানুষের ভিতরে জানোয়ারর হাসিয়ত আছে, মানুষে তার নফসগুড়ে মুঠা বানাই লায়, তার নফসগুড়ে স্ট্রং বানাই লায়, এক বছরে তার ইমান জঙ্গার লাগি যায়। রোজা রাখার উদ্দেশ্য আমি কইয়ার, হ্যাঁ ও এক বছরে যে তার নফসগু মিঠা হইছে, তার পশুত্ব স্বভাবকু আগে গেছে গিয়া, তার বাদ খামকু হে খরিয়া অভ্যস্ত হয়ে গেছে, ও এক বছরের এই নফসগুড়ে আবার রোজার মাধ্যমে, রোজা রমজানের সৌমের মাধ্যমে জ্বালাইয়া চালি করিয়া ভিতরের সারা জঙ্গার শুনাইয়া আল্লাহ আর বন্দায় কানেক্টেড হইবার লাগিয়া রোজা আল্লাহ ফরজ করছে। কও সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাদি গান মাতেন না কেনে? এর লাগে আল্লাহ কোজা গোলাম, তুমি তো আমার শিবতর লগে তোমার শিবত মিলাই নাই, আমি খাই না তুমি আমারে না আমার হেডরাইয়া, এক কাঁটা ফানি থাকি বাসিয়া তুমি রইসলাই, এর কারণে গোলাম রে আমি হদিসে কুদসি আমি আল্লাহ কইয়ার গোলাম, তুমি আমার লাগে যে রোজা রাখলাই খাইল কিয়ামতর ময়দান, আমি আল্লাহ রোজার প্রতিদান আমি দিব আর আমি আল্লাহ তুমি গোলামর অলি বনি যাইম। কও সুবহানাল্লাহ। রোজা রাখলে খারে পাওয়া যায়, আরে জোরে মাতো না, রোজা রাখলে খারে পাওয়া যায়, যে রোজা রাখাইন রোজা রাখবাই তোমার রোজার বিনিময়ে আল্লাহ তোমার হয়ে যাবা। কও না সুবহানাল্লাহ। নবীজির কাছে ইব্রাহিম আইয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, ও মানুষকে ধ্বংস আর বরবাদ, যে মানুষের সামনে আপনার যে মানুষের রমজান মোবারক পাইল আর কে আল্লাহ আল্লাহ করিয়া তার গুনাহ মাফ করাইতে পারছে না, নবীজি কইছেন আমিন, আল্লাহর কসম দোয়া কবুল হয়ে গেছে। ওইছে নি না মাত না খেলে? এখন রোজা মাস যদি তুমি রোজারা কিয়া বেগুনা বনতে পারো না, আল্লাহ রসুলের বদুয়ার মস্তই কইবাই, ও ভাই আমরা রোজার এওয়াজ আদা দায় করি রে ভাই, আল্লাহর রোজা খজনে রাখে মুসলমান, খজনে আল্লাহর রোজা রাখে। হ্যাঁ বহুত মুসলমান আপনার তাকবা নিশ্চয় বেটাই রোজা রাখে নমাজ পড়ে না, এটা মানুষ আসেন নাই মাত না খেলে? আইরে কত বেআন্দাজ মানুষ চিন্তা করো, 15 ঘন্টা উপার হইতে পারে 2 রাকাত নমাজ পড়তে পারে না, এলা মানুষ আসেনি না নাই? আইরে এটা কি জাত রোজা? ওগু রোজা হয়েছে, হ্যাঁ বেনমাজি রোজা গো আল্লাহ কছে দিবেন। আপনি যে সময় চেহরি খাইলাই নিয়ত করছো না নি রোজার? আপনি ইফতার করবার আগ পর্যন্ত এবাদত নাইনি? এই সময়টা আল্লাহর গুলামের মাঝে আনি আপনি, মাঝখানে যদি নমাজ পড়ো নাই বেনমাজি রোজা গো তুমি চিন্তা করো আল্লাহ কছিবেন মাত রাখেনে? আরে তুমি মাঝখানে সুদ খাইলে সুদ খারা রোজা গো আল্লাহ কছিবানি? তুমি মোবাইলও আপনার নর্তকীর গান শুনলাই ও গো আল্লাহ কছিলিবেন? আল্লাহু আকবার, এটা রোজা লইয়া খেড় খেলাইলে তো খামাইতো নাই, এটা রোজা তো ফরজ। ফরজ রোজা তুমি যদি ধরতে পারো রাখা লাখান রাখা রাখো যদি আল্লাহর গোলাম, কসম খোদার মালিক তোমার হয়ে যাইবা, আল্লাহরে তুমি ভাইলাইবাই। প্রবাদ আছে মাল্লা গোল মাওলা ফাল্লা গোল কল, যার মাওলা হয়ে যায় সৃষ্টি জগৎ তার হয়ে যায়। একবার কও না সুবহানাল্লাহ। বাদশাহ হারুন রশিদের এক বান্দি আসলো, বাদশাহ হারুন রশিদের খালাসিয়া ভেগড়া এক বান্দি আসলা, বাদশাহ হারুন রশিদ অত্যন্ত দিনদার এক অলি আসলা, বহুত বড় এক আলি মলি আসলা, সেই জমানার খালি বাদশা নাই বহুত বড় অলি, তো তান খালাসিয়া এক বান্দি, এগুলো বড় মায়া তাই নহরয়। আর তান বিবি অকল বা বাকি বান্দি অকলে বেটিনতে কিন্তু বান্দি হোক আর হতিন হোক জামাইয়ে একজনকে মায়া করে এগুলা জানতে পারেননি মাতই না খেলে? এখন এটা বেশ সাই দেয় না, কারণ এখন এক বেটি সিমটা বেড়াই দেওয়ার দায়া পড়ছে, আগে একে বেটা 3-4 কবি আগর নিতে নেন মাত না খেলে? এখন ডাবল কারবার খুব কম নাই মাতই না, এর কারণে বেশ পুজো হয়ে যায় না, কিন্তু হতিয়ালার জ্বালাই কেন বেটিতে রাখতে পারেন না। তো বাদশাহ হারুন রশিদের বান্দি করে মায়া করই, বাকি বান্দি এবং বিবি হলে বরদাস্ত করতে পারছেন না, তারা আস্তা আপনার বাদশাহে তো ফয়লাই দিয়েছেন, বাদশাহ হারুন রশিদ খালা বান্দির উপরে ফাগল হয়ে গেছেন গিয়া। ইকতার আপনার যে সময় পথির দিকে সমালোচনা আরম্ভ হয়ে গেছে,
আরম্ভ আর বাদে বাদশারে তান বাকি প্রজাবৃন্দ হলে দুষারোপ আরম্ভ করলা, কইলা আপনি এটা কিতা শুরু করছো, আপনার আপনার সমালোচনা চতুর্দিকে চলের, আপনি খালা বান্ধিয়ে গুরু ঘুরে বলে আপনার একারে বলে আপনার ই হয়ে গেছো, গিয়া ফাগল হয়ে গেছো। ওই সময় বাদশাহ হারুন রশিদে কইলা তা হলে তোমরা আমার কথাই গো বুঝতে নাই, প্রতিবাদ করলে মানছ নাই, তবে এখান কথা আমি কই দেই শুনো, তোমরা এখান কথা আমি জানাই দেই, তোমরা এক কাম করিও, খালকে আমার বান্দি এবং বিবিয়ক লড়ে কইও, তারা সারা এক জায়গা আমার বাড়ির সামনে হাজির হইতা, আমার রাজ কুশাগারের সামনে হাজির হইতা, আর তুমি তাই মন্ত্রী সকলত থাকিও, আমি এক পরীক্ষা কর্ম, পরীক্ষায় তোমরা দেখবাই খেনে খালা বান্দিরে মায়া করিয়া। আস্তা বাদশায় তো ঘোষণা হয়েছে, তান বিবি বান্দি সারা বার হয়েছেন, বাদশায় কইছেন আমার করো যা মাল আছে সারা বার করো, যত দামি মাল আছে বার করো, সারা মাল বার করা হয়েছে, বাদশার তরফ থেকে ঘোষণা দেওয়া হয়েছে, বলে আজকে আমার এই যে দামি দামি মূল্যবান মাল অকল বাইরে বার করা হইল, আমার বিবি বান্দি অকলে যাই যে মালক ইয়াত লাগাই ভাই, তুমি ও মালটা তোমার ফাইলেই ভাই। যেমনে ঘোষণা হয়েছে বিবি আর বান্দি যেগুলো আসলা সারাই গিয়া জাস্তা মারি দাঁড়ি এখন মাল্লক দর্শন আ করিয়া যাইন, যেগুন এটা বালা পাইছেন যাইন, যেটা পাইছেন খালা বান্দি কিন্তু বই রয়েছে কিচ্ছু চইছে না। বাসায় জিজ্ঞাসা করল হে বাদি, প্রত্যেক বাদি আমার বিবি অকলে তো মূল্যবান বস্তুর মধ্যে জাফটা দিল দর লগিয়া, তুই কেনে কোনো বস্তু তার দিলে না, ওই সময় খালা বান্দি কইল বাদশা আমি আবার কথাটা শুনতে চাই, যাইন যেটা আর দিবা ওটা টাইম ভাইবানি বলে যে হয়, ওই সময় বান্দি লাফ মারি গিয়া কোনো বস্তুর মধ্যে হাত দিছে না, বাদশার মাথার মধ্যে হাত দিল রে ভাই, তাই আর কোনো মালও দিছে না, আর ইয়া বাদশার মাথার দিছে আর বাদশায় কইল হে আমার বান্দি হল, হে আমার মন্ত্রী হল, তোমরা এখান কথা চিন্তা করো সাই, এটা যত বিবি আর বান্দি আমার ঘর আসয় এটা তারা মতলবর কুটুমালা, আমার দোষ থেকেও নাই, তারা আমার মালর কুটুম, আমি যে সময় কইছি মালক ইয়া জাফটা মারি দিছে, খালা বান্দি আমার মালর কুটুম নাই, তাই মালর লালাই তো নাই, তাই আমার একমাত্র বান্দি একমাত্র আমার খাদিম, যার কারণে তাই কোনো মালও হাত দিছে না, তাই আমার মাথা হাত দিলাইছে, সুতরাং আমি তাই রয়ে গেছি, তাইও আমার হয়ে গেছে, তাই তাই যত রাসানাসি করো কুয়া আর কেউ আমার দিল থাকে খালা বান্দি সরানি সম্ভব নাই, আমার বাইরে বুঝাইবার লাগে হই আর আল্লাহর কসম রোজা লাগাইন, রোজা যদি রাখিলাও আল্লাহ তোমার যে সময় হয়ে যাইব, দুনিয়াও তুমি কামিয়াব হইবাই, আখেরাতও তুমি কামিয়াব বনে যাইবাই, এবার কও না সুবহানাল্লাহ, তাইলে ওলা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, রোজা মাস করো নামাজ খোঁজা নাই কো ইনশাআল্লাহ, ফজর রক্ত মানুষ বেশটা কইনি না তেরাবিদ বেশটা কই জুড়ে মাতো না, ওইটা নমাজিনী এটার নাম নমাজিনী, আরে ছয় ছয় রাখাত পুরা হতম তেরাবি দি, যদি তেরাবি ভরি আর তেরাবি ফলো, আর যদি হতম তেরাবি দি ফলো বালা হাবিসাব রাখিয়া, ও ছয় ছয় রাখাত হতম তেরাবি হর নমাজ জমাইলে আল্লাহর কসম খাইয়া কইয়ার ফজরের দুই রাখাতর সমান হইতে পারে না, এবার জুড়ে কহু না সুবহানাল্লাহ, কারণ সাফ কিতাবর ভাই সালাম যদি আস্থা দিন দেখি কোনো মানুষের তো আপনার তেরা বিহার নমাজ পড়ে না, আল্লাহ তারে জাহান নামের ফয়সালা দিত নাই, কিন্তু দুই রাখাত ফজরের নমাজ না পড়িয়া মরিয়া দেখো মরার লগে লগে তোমার কবর জাহান নাম হয়ে যায়, একবার হো না নাউজুবিল্লাহ, আরো জোরে হো নাউজুবিল্লাহ, সেই দেখা না নিনি মসজিদের তেরাবির সময় মানুষ জাগা হইত না, ফজর রক্ত টুকাইয়া মিলে না, এটা খেয়ে নেন আল্লাহওয়ালা আগুয়ানি, আল্লাহওয়ালা আগুয়ানি হসুমা নমাজ পড়িয়া এটা কি ইটা তেরাবি দি কিতে হইতো, যে তেরাবি হজরের জমা তো আনতে পারে না, এগুলো তেরাবি হর নমাজ হইল, এর কারণে আমরা সারাই নিয়ত করি হজরের নমাজ ত্যাগ করতাম না, এখন ইনশাআল্লাহ জোরে কো ইনশাআল্লাহ, আল্লাহ রে আল্লাহ আমলের তৌফিক দে কব আমিন। আমার ভাই সকল বুজুর্গ সকল আমি এক আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম, আল্লাহ কইছে ওতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত, আল্লাহ কইছে ও নবী আপনি কোরআনে কারিম তিলাওয়াত করো কোয়া এবং নিজে নামাজ রে কায়েম করো কোয়া, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নমাজে তোমরা সব বাদহাম তাকে বাসাই লাইব, এই হুকুম যদিও নবীর করা হয়েছে আমরা সরারে সম্বোধন করা হয়েছে। আল্লাহ রাজান আইরে তোমরা নমাজ রে সরায় ফড়ো, ও আকিমিস সালা ও তুলো মা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার বান্দা হল এবং আমার নবী তুমি তাই নমাজ ওখান বালা করি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করো, কোরআন শরীফের তর্জমা করো, কোরআন শরীফের তফসির করো, কোরআন শরীফের বয়ান করো, ও আকিমিস সালা এবং তোমরা নামাজ কায়েম করো। কই আল্লাহ কইয়া ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে দুনিয়ার সব বাদহাম তাকে তোমরা রে বাসাই লাইব। আজ আমরা কোরআন শরীফ শুনিও না, তিলাওয়াত করি না, তফসিরও শুনি না, তর্জমাও শুনি না। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা বড় ভাগ্যবান, এখানে একটা কোরআনী মদরসা কায়েম হয়েছে নি, মাতই না খেলে। হ্যাঁ আল্লাহু আকবার, যে জমিন কোরআনের দরসগা কায়েম হয় এই জমিনে আর আল্লাহর কুদরতর সিনাই সম্পর্ক থাকে, একবার কই না সুবহান আল্লাহ। এই জমিন কিয়ামতের দিন চোখ খুললে দেখবাই হিরোজে তিলাওয়াত হইব, এর বিনিময়ে লক্ষ লক্ষ মানুষরে আল্লাহ জন্নত দিব হোক সুবহান আল্লাহ। এল্লা কি আপনারা বড় ভাগ্যবান, এর হিজ্জর এক দরসগা খোলা হয়েছে। আমার আল্লাহ রসুল এমন মাইজা খাই রকম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, নবীজির কথা ওখানে আমরা একদিন আল্লাহ রসুল এমন মাইজা ও দুনিয়ার মুসলমান মানব জাতি তোমরা মনে কর নাই প্রাইম মিনিস্টার বালা বড় মানুষ, আর নাই মনে করো আপনার চিফ মিনিস্টার বড় বালা মানুষ, কিবা তো অমুক বড় বালা মানুষ, না না আল্লাহর রসুলের কৌল হইল সবচেয়ে বালা মানুষ হইল যে মানুষে কোরআনে কারিমের হিফজ করল, কোরআনে কারিমের আলিম বনি গেল, কোরআনে কারিমের তর্জমা ইকি লইল, কোরআনে কারিমের তফসির ইকি লইল, মুদ্দা কথা আলিম এবং হাফিজ। আল্লাহ মনোনীত নবী যে ইন্তেকাব কথা খোঁজা এরা আমার উন্মতর মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ রসুলের মধ্যে মান খাইরকম মান তাআল্লামাল কোরআন ও আল্লামা, নিজে কোরআনে করিম শিক্ষা করলো এবং কোরআনে করিম আপনার শিক্ষা দান করলো। আল্লাহ রসুল ফরমাই এরাও সবচেয়ে ভালো উম্মত রে ভাই কওরা সুবহানাল্লাহ। নবী যে ফরমাই সম্মান করাল কোরআন, ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ। নবী যে ফরমাই যে মানুষে কোরআনে করিমের আলিম হাফিজ হইল আর হে হালাল জিন্দগি বানাইলো হারাম তাকে বাসি গেল, নবী যে ফরমাইতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তার ইজ্জতি আল্লাহ তার বাইজ্জতে খাস আল্লাহর জিম্মায় জন্নত হইবা কও সুবহানাল্লাহ। কয়া নবী যে কয়া ওয়াশফাআহু মিন আশারাতিন মিন আহলে বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, তার গোষ্ঠী খানদানের মধ্যে দশজন মানুষ যারা জাহান্নামে যাইবার লাগি ঘোষিত হয়ে গেছে, ঘোষণা করা হয়েছে না জাহান্নামে যাইতা, ওরা দশ মানুষরে এক হাফিজ কোরআনে সবাত হরি জন্য চলয়া যাইব জোরে কও সুবহানাল্লাহ। আমি কইছি না নবী যে কইছেন ধরে মাত্র না, আমি না নবী যে তাইলে আখেরা তোর কন্ট্রাক্টর নাই নি হাফিজ, আপনার ঘোষণা হয়ে গেছে জাহান নামে যাইতে গিয়া ফুয়া হাফিজ হয়েছে, আল্লাহ তার বিনিময়ে আপনার জন্য তো ফেসলা দিব হোক সুবহান আল্লাহ। হে আলিমের চল্লিশ জন গাউ জাগ জাগ গুণাগার মানুষরে সফাত করে জন্য তো লইয়া যাইব হোক সুবহান আল্লাহ। এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই হাফিজি মদ্রাসারে আমরা জান দিয়া মাল দিয়া দন দিয়া দোয়া দিয়া ছাত্র দিয়া সারা সাহায্য কর্ম হোক না ইনশাআল্লাহ, আরো জোরে হোক ইনশাআল্লাহ, আর তোলা মারি হোক ইনশাআল্লাহ। নারায় তাকবীর, নারায় তাকবীর, দীন ইসলাম। এখন আমি মুসাফির মানু, বাড়ি থেকে বার হয়েছি, আমি যাইতাম ডিমাপুর নাগাল্যান্ড কোনো প্রোগ্রাম করিয়া আল্লাহ কেই লোকাই যাইতাম যদি আল্লাহ তৌফিক দেই, আর মুসাফিরের দোয়াই কাণ্ডে আল্লাহ কবুল করেন। আপনারা আল্লাহর গুরু সরাই নিয়ত করছো জান মাল দিয়ে সাহায্য করতায় মাত্র দুই মিনিটের ভিতরে আল্লাহ জানে জেলা তৌফিক দিন একটা সরকার দিতায়, আর আমি দোয়া করতাম আপনারা জিন্দা মুর্দা সারা সানো একবারটা দেখি যে বোয়া থারাও সাই আর থোড়া তোড়া উঠি উঠি আমার হাত একবারটা আনি দিল। আয় আল্লাহ এই মাহফিল দিয়ে আপনি কবুল ফরমাও, আয় আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুলা খাতারে মাফ ফরমাও, আল্লাহ আমরা মর্যাদা নকলের মাগফিরত ফরমাও,
ইয়া আল্লাহ আসমানি জমিনি বলিয়া তুমি আমার হেফাজত ফরমাও, আল্লাহ আমার মর্যাদান কবর তৈয়া আপনার কাছে হাত ফাটাইলাম, ইয়া আল্লাহ সদকা কল দিয়া আমার তোমার গোলাম কল লইয়া হাত ফাটাইছি, আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন বড় মোবারকের মজমুরাই, ইয়া আল্লাহ শাবানুর রাব শাবান জুর সমাসর রাত্রি রেবা সামনে সবে বরাত রাখি আমরা হাত ফাটাইলাম, ইয়া আল্লাহ রব্বুল আলামিন আমার মর্যাদান কল রে আপনি কবর রাজি আর খুশ বানাও, ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরার মাই বাবার কবর আপনি রহমতের জড়ি বরসাও, আর রব্বুল আলামিন এই জমিনের চরর উপর মুসলমান আপনি মাফ ফরমাও, হে কোন আশা ভরসা লইয়া তদাই সে তুমি দেখলাই তামাম মাকাসিদ আপনি পুরা ফরমাও, আল্লাহ আমরার জিসমানি রোহানি বিমার করে শিফা ফরমাও, ইয়া আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে বিমারি হারি আপনি শিফা বক্সি দাও, আল্লাহ এই মদরসারে আপনি কবুল ফরমাও, এই মদরসারে জরিয়া বানাইয়া যাত্রা ভর জিন্দা মুর্দা করে মাফ ফরমাও, আত্রা ভর মানুষের জান মাল দিয়া সাহায্য করার তৌফিক দান ফরমাও, ডাইনে বাবু আইনে বখল লইয়া ফদাইলাম, ইয়া আল্লাহ আমার গুনার সাগর রবে তুমি নাসাইয়া, আল্লাহ আলী বখল লইয়া ফদাইছি তুমি, আল্লাহ আমরার দোয়ারে কবুল ফরমাও, ইয়া আল্লাহ এই মাগফিরাত তমাম রে আপনার কুদরত ও আমান থইয়া আমি গুনাহগার আপনার আমানত ও লম্বা সফর রওনা দিয়ার মকসুদে মনজিল নিয়া পৌঁছাও, ইয়া আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين